3, 2, 1. বন্ধুরা নমস্কার, আমি শুভজিৎ। আজকে তোমাদের নবম শ্রেণীর একটি সম্পাদ্য শেখাতে চলে এসেছি। তোমাদের বইয়ের 199 পেজে অঙ্কটি আছে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেককে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। তো চলো শুরু করা যাক। আগে কোশ্চেনটা পড়ে নিই। একটি চতুর্ভুজ ABCD অঙ্কন করো, যার BC 4.5 সেন্টিমিটার, CD 3 সেন্টিমিটার, কর্ণ BD 6 সেন্টিমিটার এবং কোণ ADB 45 ডিগ্রি, কোণ ABC 75 ডিগ্রি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো। আগের ভিডিওতে বন্ধুরা আয়তক্ষেত্র এঁকেছিলাম, চতুর্ভুজের সমান আয়তক্ষেত্র। আজকে আঁকবো চতুর্ভুজের সমান সমান্তরিক। তো প্রথমে আমরা বাহুগুলো এঁকে নিই। এবারে আমরা কি করব, একটা BC থেকে একটু বড় মাপ নেব। একটা লাইন ড্র করেছি, BC-র মাপটা নিয়ে নিব। BC-র মাপটা এখানে বসিয়ে BC-র মাপ কেটে নিলাম। আচ্ছা, এবারে কি বলেছে, ABC 75 ডিগ্রি, BD-তে তাহলে একটা 75 ডিগ্রি প্রেম অঙ্কন করবো। বন্ধুরা দেখো কেমনভাবে করছি, খুব সোজা। 75 ডিগ্রি আঁকতে গেলে আমাদের 60 আর 90 লাগবে। 60 আর 90-র মাঝখানে হচ্ছে 75 ডিগ্রি। এই বিন্দু দিয়ে গেলে হবে 90 ডিগ্রি, কিন্তু আমাদের যেহেতু 90 লাগবে না, আমরা 75-ই করবো। এই বিন্দুতে 90 ডিগ্রি হবে। আবার 60-এ বসালাম আর এই 90-তে বসালাম, যেখানে কাটবে এটা হচ্ছে 75 ডিগ্রি। যেহেতু আমাদের 75 ডিগ্রি লাগবে, তো এই জন্য 90 ডিগ্রিতে আমরা দাগ দিলাম না। 75 ডিগ্রি কমপ্লিট, এটা তাহলে 75 ডিগ্রি হলো। আচ্ছা, এবারে বলেছে BD কর্ণ, BD-র মাপটা নিব। BD-তে বসালাম, একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। আচ্ছা, এবারে আবার CD মাপ নিব। CD-তে বসালাম, এবারে এটা জুড়ব। ওকে, BD জুড়ব। ওকে, এবারে কি বলেছে বন্ধুরা, কোণ ADB 45 ডিগ্রি। তাহলে এই ডি বিন্দুতে, এটা তাহলে ডি বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো। তারপরে তাকে দুভাগে ভাগ করে 45 ডিগ্রি গুণ করবো। তাহলে দেখো কীভাবে করছি। এটা তাহলে 90 ডিগ্রি।
90 এইখানে বসালাম কাঁটা, আবার একটা বৃত্তাচার আঁকলাম। আচ্ছা এটা যেহেতু 90 হয়েছিল, একবার এইখানে বসিয়ে বৃত্তাচার, এইখানে বসিয়ে বৃত্তাচার, যেখানে ছেদ করেছে সেটা জুড়ে দেবো। দিলে 45 ডিগ্রি হয়ে যাবে, 90 দুভাগে ভাগও হয়ে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে। দিলে চতুর্ভুজ আমাদের ড্রয়িং কমপ্লিট। নাম দিয়ে দেবো এ। তাহলে এ বি সি ডি চতুর্ভুজ পেয়ে গেছি, কিন্তু বলেছে কি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তর। এবারে কি করবো বন্ধুরা, এসি কর্ণ অঙ্কন করব। কি বললাম, এসি কর্ণ অঙ্কন করিব, এসি জয়েন করাবো। আচ্ছা কি বললাম, এসির মাপ নিলাম, এসির মাপ নিয়ে ডিতে বসালাম, আর এডির মাপ নিলাম, সিতে বসালাম, জুড়েছে। আচ্ছা এটা যে আঁকলাম কেন বন্ধুরা বলো দেখি, এসির সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম। এসির সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম, নাম দিয়ে দিলাম ওকে। যে বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে, এও যুক্ত করলাম, এও যুক্ত করলাম, এও যুক্ত করলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে, এও যুক্ত করলে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে লিখতে পারি অতএব চতুর্ভুজ এ বি সি ডি সমান ত্রিভুজ এ বিও। কিন্তু আমাদের তো এটা চাইনি বন্ধুরা, আমাদের তো এটা চাইনি, আমাদের কী চেয়েছে, আমাদের চেয়েছে সামান্তরিক অঙ্কন করতে হবে। এবারে কী করব, এই যে ত্রিভুজটা পেয়েছি এ বিও, এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক আঁকবো। তো কীভাবে আঁকবো দেখে নাও স্টেপ বাই স্টেপ। প্রথম যে কাজটা হবে, এই বিওকে সমান দুভাগে ভাগ করব। অর্ধেকের বেশি নিয়ে, অর্ধেকের বেশি নিয়ে দুটো দুদিকে বৃত্তচাপ অঙ্কন করব, করেছি। এবারে দুটো বৃত্তচাপ বিন্দুতে মিলিত হয়েছে, এবার মিলিত বিন্দুগুলি চুপচাপ জুড়ে দেব। কথা আছে না চুপচাপ ফুলেছ, আমরা ছোটোবেলায় শুনতাম দিদি যখন এসেছিল, বেশ ভালো লাগতো দিদিকে সবার, বেশ ভালো হয়েছে। তাহলে সমান দুভাগে ভাগ করে নিয়েছি। এর যে পরের স্টেপ বন্ধুরা, এ বিন্দুতে কি বললাম, এ বিন্দুতে বি ওর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। এ বিন্দুতে বি ওর সমান্তরাল সরলরেখা কী করে করব, বি ওর মাপটা নিব, বি ওর মাপ নিয়ে এতে বসিয়ে, কি বললাম, বি ওর মাপ নিয়ে এতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, করেছি। আর এবির মাপ নিয়ে, এবির মাপ নিয়ে এই ওতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করেছি। যে বিন্দুতে ছেদ হয়েছে সেটা এর সাথে যুক্ত করব। যুক্ত করেছি, তাহলে বিওর সমান্তরাল একটা সরলরেখা আমরা পেয়েছি, যার নাম দিলাম এ এক্স। এ এক্স আমাদেরকে সামান্তরিক চেয়েছে, যার একটি কোণ 60 ডিগ্রি, যার একটি কোণ 60 ডিগ্রি। এবারে কি করব বন্ধুরা, এই যে বিন্দুটা যেখানে এই বিওকে সমদ্বিখণ্ডিত করেছিল, এই বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। অঙ্কটায় অনেক ফ্যাচাং আছে, কিন্তু মজাদার ব্যাপার, ভয় পাওয়ার কিচ্ছু নেই।
জো ডর গায়া সোজলো মার গায়া, ভয় পাওয়া যাবে না। যখন আঁকতে দিয়েছে আঁকতে হবে, তো অল্টার কোনো অপশান নেই। এবং এই অঙ্কটা পরীক্ষায় আসবে, এই অঙ্কটা পরীক্ষায় আসবে, তো তোমরা না করে পারাও পাবে না। যে করলাম না, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কতদিন বাঁচবে? করতে তোমাকে হবেই বেশি নাম্বার পেতে। তাহলে 60 ডিগ্রি আঁকা হয়ে গেছে, এবারে লাস্ট পার্ট বাকি আছে বন্ধুরা। এই মাপটা নিব যে বিন্দুতে মিলিত হয়েছে, এসও, এসও, এসোর মাপটা নিব। জাস্ট এসোর মাপটা নিলাম, এসোর মাপটা নিয়ে এই যে বিন্দুটা, এই বিন্দুটা 60 ডিগ্রি যেখানে ছেদ করেছে সেখান থেকে একটা কেটে দিলাম, কেটেছি। লাস্ট পার্ট যেটা, ওর সাথে যে বিন্দুতে মিলিত হয়েছে, ধরে নিলে ওটা এম বিন্দুতে মিলিত হয়েছে, এমও যুক্ত করলাম, এমও যুক্ত করলাম, যুক্ত করেছি। এখানে নিলাম এল, তাহলে এল এস ও এম, এল এস ও এম একটা সামান্তরিক হয়েছে সুন্দর দেখতে। এবার লিখব সামান্তরিক, সামান্তরিক এল এস ও এম। ওকে, এটাই হচ্ছে আমাদের মেন ড্রয়িং। তাহলে প্রথমে চতুর্ভুজ এঁকেছি, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজের আবার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক এঁকেছি, দেখিয়ে দিয়েছি। আর এই অঙ্কটা বারবার বলছি, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে বন্ধুরা, তো তোমরা সবাই মন দিয়ে করবে। টাটা বাই, পরের ভিডিও খুব জলদি নিয়ে আসছি।